রাজীব ভবনত উত্তপ্ত পরিস্থিতি, মণিপুরত চলি থকা গণতন্ত্র আর মানবতার হত্যাযজ্ঞ, আর বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহ নির্লিপ্ততার বিরোধিতার প্রতিবাদ সাব্যস্ত করলে যুব কংগ্রেসের কর্মী সকলে। আর প্রতিবাদস্থলী যুব কংগ্রেস কর্মী আর আরক্ষীর মাজত তীব্র হতাহতির সৃষ্টি হয়েছে। আর আরক্ষীয় প্রতিবাদকারীক সোসরাই লো যাওয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। আর বহু কেজন প্রতিবাদকারীক ইতিমধ্যে আটক করেছে আরক্ষী জওয়ানে। আর আমি পুনৰবাৰ জনাইছো যে রাজীব ভবনত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মণিপুরত চলি থকা গণতন্ত্র আর মানবতার হত্যাযজ্ঞ, আর এই হত্যাযজ্ঞর বিরুদ্ধে অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মৌনতার বিরুদ্ধে আজ প্রতিবাদ করেছিল প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সকলে। আর প্রতিবাদস্থলীতেই যুব কংগ্রেস কর্মী আর আরক্ষীর মাজত তীব্র হতাহতির সৃষ্টি হয়েছে। আর বহু কেজন যুব কংগ্রেসের প্রতিবাদকারীক সোসরাই আরক্ষী লই গেছে। আর আরক্ষীয়ে বহু কেজন যুব কংগ্রেসের প্রতিবাদকারীক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে। আমি আমার সঙ্গে 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 আ